নমস্কার দর্শবন্দ আমি কৃষ্ণকান্ত সিনহাসী আপনাদের সবাইকে স্বাগত জানাই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর আসাম সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার সঙ্গে সবার কাছে গুরুত্বপূর্ণ করা দর্শন বিন্দু আজকের সব থেকে ব্রেকিং খবর হচ্ছে যারা মোবাইল ব্যবহারকারী আছেন ওনাদের জন্য যে টেলিকম কোম্পানি নাকি যে অ্যামাউন্ট চলেছে এরকম একটা খবর চলে আসে চলেছে সব ধরনের কোম্পানি আপনাদের কাছে যে কোম্পানির সিম থাকুক না কেন হয়তো আপনাদের কোম্পানিরও সেই রিচার্জের অ্যামাউন্টটা বাড়তে পারে শীঘ্রই সেটা বাড়ার সম্ভাবনা বলে সেটা যা জানানো হয়েছে তো মানে খবর আসে এটা কতটুকু বাড়তে পারে জানা গেছে পঁচিশ শতাংশ অবধি বাড়ার সম্ভাবনা মানে একশো টাকা দিয়ে রিচার্জ করছেন আপনাদেরকে একশো পঁচিশ টাকা লাগবে বা দুশো টাকা দিয়ে রিচার্জ করছেন দুশো পঞ্চাশ টাকা লাগবে মানে পঁচিশ শতাংশ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বলে সেটা জানা গেছে সব কোম্পানির পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ টাকা অবধি বৃদ্ধি হবে সেই রিচার্জের অ্যামাউন্টগুলা মানে আপনাদের পকেটে আবার বাড়ি পড়তে চলেছে বলতে পারেন দর্শবিন্দু দুজন বাংলাদেশি সন্ত্রাসবাদীকে গোহাটি পুলিশ গতকালকে গ্রেফতার করেছিল তাদেরকে আজকে গুয়াহাটি হাইকোর্টে পেশ করা হয়েছে মোস্ট ওয়ান্টেড সেই দুজন বাংলাদেশি সন্ত্রাসবাদী বলে সেটা জানা গেছে তো সোমিন্দ সেই দুজনের নাম হচ্ছে বাহার মিয়া এবং রাশেল রাশেল মিয়া তাদের দুজনকে এর আগে থেকে অনেক আগে থেকেই তাদেরকে খোঁজাখুঁজি করা হচ্ছিল তারপরে গোয়েন্দা সংস্থারা সেই গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ একটি জায়গা থেকে সেই দুজনকে ধরতে সক্ষম হয়েছে তাদেরকে আজকে কোর্টে পেশ করা হয়েছে পুলিশের রিমান্ডে থাকবে বলে সেটা জানা গেছে কয়েকদিন জিজ্ঞাসাবাদ করার জন্য ইনভেস্টিগেশন করার জন্য প্রচণ্ড গরমের প্রভাব আপনাদের ওদিকে গরম কেমন পড়ছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন আপনারা প্রচণ্ড গরমের প্রভাব এবং গরম আরও বাড়বে বাড়বে বলে সেই আইএমডি আবহাওয়া দপ্তর সেটা জানিয়ে দিয়েছে এই কয়েকদিন গরমের প্রভাব বাড়বে মানে আজকের যে যেটা দেখলাম পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আপনাদের ওদিকে কীরকম গরমের কতটুকু ডিগ্রি হয়েছে আপনারা একবার সেটা জানাবেন এবং গত কয়েক বছরের তুলনায় মানে এখন তিন থেকে চার শতাংশ বৃদ্ধি হয়েছে বলে সেটা অনুমান করা হচ্ছে তোর সঙ্গে গরমটা মানে প্রচণ্ড গরম সেটা আপনাদের সেই গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে গাছপালা অতিরিক্ত কাটা হচ্ছে শহরে তো গাছ নেই বলতেই চলে আগে তো শহরে অনেকগুলো গাছ ছিল ওখান তো দেখাই যায় না তো আপনারা বেশি বেশি করে গাছপালা রোপণ করার আপনারা চেষ্টা করবেন যাতে গরম কমে সেবার তরফ থেকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে হায়ার সরি এইচএসএলসির কম্পার্টমেন্টাল পরীক্ষার দিন এইচএসএলসিতে যারা ম্যাট্রিকে যারা কম্পার্টমেন্টাল পেয়েছিলো তাদের পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে আঠারো মে থেকে তিন জুন পর্যন্ত সেই পরীক্ষাটা চলবে কম্পার্টমেন্টাল তো আপনারা রুটিনটা সেবায়ের ওয়েবসাইটে গেলে আপনারা পেয়ে যাবেন যদি আপনাদের মোবাইলে কোনো ধরনের মেসেজ আসছে যে আপনারা তাড়াতাড়ি বিল পরিশোধ করে দিন এপিডিসিএলের এলের বিল নাহলে আপনাদের কাটা হবে একটা বিশেষ একটা ফোন নম্বর এই এইট নাইন ওয়ান সেভেন ফোর সিক্স টু টু ফোর জিরো এই নাম্বার থেকে বেশিরভাগই আসছে যে আজকেই আপনারা বিল পরিশোধ করুন না হলে আপনার সেই লাইনটা কাটা যাবে তাড়াতাড়ি করুন বলে এরকম যদি কোনো ধরনের মেসেজ আসছে তাহলে সাবধান থাকবেন এপিডিসিএল বারে বারে তার জন্য সতর্ক দিয়ে দিচ্ছে বিভিন্ন নিউজ মহলেও সেটা দেখানো হচ্ছে এরকম কোনো ধরনের নাম্বার থেকে যদি এরকম মেসেজ আসছে তাহলে সাবধান থাকবেন ওরা হচ্ছে হ্যাকাররা ওরা হচ্ছে হ্যাকাররা প্রতারককারীরা আপনাদের কাছ থেকে কোনো একটা লিঙ্কে আপনাদেরকে ক্লিক করা বলবে এবং আপনারা ক্লিক করে সেখানে ডিটেলস তাহলে আপনাদের সম্পূর্ণ অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়ে যাবে তাই আপনারা একটু সাবধান থাকবেন এরকম কোনো ধরনের মেসেজ দেখছেন ইগনোর করে দেবেন আপনারাও কি সেরা পেয়েছেন আপনারা একবার জানাবেন কলকাতার মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালের একজন বিশিষ্ট নিউরোলজিস্ট অর্থাৎ ব্রেইন এবং নার্ভ বিশেষজ্ঞ ডক্টর অনিশ খুষ আগামী আঠারোই মে শিলচরের প্রেমতলা কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখার জন্য আসছেন ব্রেইন নার্ভ এবং নার্ভ সংক্রান্ত যে কোনো রোগ স্নায়বিক দুর্বলতা শারীরিক দুর্বলতা শরীরের কাজে অক্ষমতা মাংসপেশীর দুর্বলতা চোখে চোখে হঠাৎ জাপসা দেখা অনিদ্রা বিভিন্ন ধরনের ব্যথা ঘন ঘন মাথা ব্যথা ঘাড়ের ব্যথা কোমরের ব্যথা হাত পা শির গা হাত পা জ্বলন কথাবার্তা কিংবা কাজকর্মে কনফিউজ হয়ে যাওয়া ভুলে যাওয়া কথা বলার সমস্যা ব্রেইন স্ট্রোক ব্রেইন টিউমার মৃগি রোগ মস্তিষ্কে রক্ত জমে যাওয়া যে কোনো ধরনের নার্ভ এবং ব্রেইন সংক্রান্ত সমস্যা হলে সেই ডাক্তারবাবুর সঙ্গে আঠারো মেতে আপনারা কনসাল্ট করে নিতে পারেন সকালবেলা নটা থেকে উনি দেখবেন প্রেমতলা কিওর প্লাস ক্লিনিকে ফোন নাম্বার দেওয়া হয়েছে বুকিং করার জন্য সিক্স নাম্বার হচ্ছে জিরো এই দুটা নম্বরে মুম্বাইয়ে তেরো মেতে একটা সাইনবোর্ড একশো ফুটের একটা সাইনবোর্ড পড়ে প্রায় তেরো জন চোদ্দো জন নিহত হয়েছেন প্রাণ হারিয়েছেন সত্তর জন গুরুতরভাবে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন করা হয়েছে একশো ফুটের একটা সাইনবোর্ড যেখানে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট ছিল এবং সেটা হঠাৎ পড়ে যায় এবং জনতার উপরে পড়ে যায় কিসের কারণে সেটা পড়া যায় সেটা তো জানা যায়নি তারপরে সেখানে অনেক মানুষ আহত হয়ে যান এবং চোদ্দো জন আজকে অবধি প্রাণ হারিয়েছেন বলে সেটা জানা গেছে সত্তর জনের এখনও চিকিৎসা চলছে গুরুতরভাবে আহত অবস্থায় ছেদানগর জিমখানায়ের পাশে মুম্বাইয়ের সাড়ে চারটা নাগাদ গতকালকেই এই ঘটনাটি ঘটে মহারাষ্ট্রে তো মহারাষ্ট্র সরকার মৃতকের পরিবারদেরকে পাঁচ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করে দিয়েছে এবং যে কোম্পানি এই বোর্ডটা লাগিয়েছিল সেই কোম্পানির উপরে এখন এফআইআর দর্জ করা হয়েছে এবার চৌধুরী টেক্সটাইলে রিডাকশন ও এদের জন্য নিয়ে আসা হলো বাম্পার কালেকশন বেনারসি আটশো টাকা থেকে শুরু জামদানি তিনশো টাকা থেকে শুরু আপ টু সেভেন্টি ডিসকাউন্ট ঈদের কালেকশনে ব্যাট কাভার পাবেন মাত্র একশো টাকায় দশ দিনের মধ্যে কাপড় পছন্দ না হলে টাকা ফেরত পেয়ে যাবে তাই তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার গলি নম্বর টু শিলচর ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে শ্যামসুন্দর জুয়েলার্স সেন্ট্রাল রোড শিলচর মহিষ মাফিয়াদের মহিষ পাচারকারী মাফিয়াদের আক্রমণে দুজন পুলিশ আহত দর্শকবিন্দু এরকমই একটা ঘটনা আসে একজন সাব ইন্সপেক্টর এবং একজন মহিলা কনস্টেবল দুজনকেই শিলচরা মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে সাব ইন্সপেক্টরের নাম হচ্ছে চন্দন পাটোয়ারি ও মহিলা কনস্টেবলের নাম হচ্ছে করবি দাস এটা হচ্ছে কাঠিগোড়া সমষ্টিতে কাঠিগোড়া সমষ্টিতে যে বর্ডারের যে পার্টটা সেই বর্ডারের পাটে জালালপুর প্রথম খণ্ডে এই ঘটনাটি ঘটে একজন মহিষ পাচারকারীর বিরুদ্ধে নাকি বিএসএফ একটা এফআইআর দায়ের করেছিল এবং পুলিশ সেই গুমরা পুলিশ সেই পাচারকারীকে ধরতে যায় এবং সেই পরিবারের লোকেরা ধারালো অস্ত্র দিয়ে পুলিশের উপর আক্রমণ করে যে ব্যক্তির এগেনস্টে সেই কেস দেওয়া হয়েছিল সেই ব্যক্তির স্ত্রী নাকি এসআই চন্দন পাটোয়ারির উপর দা দিয়ে আক্রমণ করে মাথায় কূপ মেরে দেয় গুরুতরভাবে আহত অবস্থায় সেই এসআই চন্দন পাটোয়ারিকে তারপর স্থানীয় হাসপাতালে প্রথম নিয়ে যাওয়া হয়েছিলো সেখান থেকে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে রেফার করা হয়েছে এবং সেখানেই আহত হয়েছেন একজন মহিলা কনস্টেবল করবি দাস পরে পুলিশ আরও দলবল বেরিয়ে নিয়ে গিয়ে সেই পরিবারের সমস্ত সদস্যদেরকে গ্রেফতার করে নিয়ে গেছে বলে সেটা জানা গেছে দর্শক সেই এরিয়াতে যেহেতু বর্ডার এরিয়া সেখানে এখন গরু পাচার মহিষ পাচার এইগুলা খুবই বাড়ছে গুয়াহাটিতে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের অভিযান শুরু হয়েছে স্কুল বাসে সিসিটিভি না লাগার কারণে এবং ফিমেল কন্ডাক্টর না থাকার কারণে বিভিন্ন স্কুল বাসকে জব্দ করেছে সেই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এটা সুপ্রিম কোর্টের একটা নির্দেশ ছিল চিলড্রেন প্রোটেকশন অ্যাক্টে সেখানে নিয়ম কয়েকটা নিয়ম দেওয়া হয়েছিল সেই নিয়মে স্কুল বাসে সিসিটিভি থাকতে হবে একজন মহিলা কন্ডাক্টর থাকতে হবে স্কুল বাসগুলো ভালো থাকতে হবে এরকম বিভিন্ন ধরনের নিয়ম দেওয়া হয়েছিল এবং আজকে সেই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট অভিযান চালিয়ে দেখে সেখানে শ্রীমন্ত শঙ্করদেব একাডেমির কয়েকটা বাসে সেই কোনোরকম কোনো ধরনের ফ্যাসিলিটি না থাকার কারণে সেই বাসগুলোকে জব্দ করেছে দর্শক প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের প্রশিক্ষণ সম্পূর্ণ না হওয়ার কারণে কাছাড়ের জেলা শাসকের লিখিত অভিযোগ দিল কয়েকজন প্রশিক্ষার্থীরা কয়েকজন ক্যান্ডিডেট একটা সংস্থা এসেন্সিভ এডুকেয়ার লিমিটেড ওনাদের তরফ থেকে সুনাইয়ের একটি সেন্টারে প্রায় দেড়শো জন পুরুষ মহিলারা সেই বিশ্বকর্মার ট্রেনিং দিয়েছিলেন পাঁচ দিনের নাকি ছয় দিনের একটা ট্রেনিং সেখানে ছিল এবং পাঁচ দিন সেখানে ট্রেনিং করানো হয়েছে এবং ছয় নম্বর দিন নাকি ট্রেনিং বন্ধ করে দেওয়া হয় ছয় নম্বর দিনে ট্রেনিং শেষ করার সময় নাকি চার হাজার টাকা করে সেই প্রার্থীদেরকে দেওয়া হবে বলে ওনারা বলেছিলেন কিন্তু ছয় নম্বর দিনে এই ট্রেনিং না হওয়ার কারণে ওনারা কিছুই পান না অনেক দূর দূরান্ত থেকে পুরুষ মহিলারা এসে সেই ট্রেনিংটা নিয়েছিলেন এবং সেই সম্পূর্ণ ট্রেনিং ট্রেনিংটা সম্পূর্ণ করার জন্য জেলাশাসক মহোদয়কে অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে এবং ট্রেনিং শেষের পরে ওনাদেরকে সেই মেশিনও দেওয়া হবে বলে সেটা বলে দেওয়া হয়েছিল তো সেটাও পাইনি যেহেতু ট্রেনিং শেষ হয়নি এবং জেলা শাসকের কাছে অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে সেই ট্রেনিংটা সম্পূর্ণ করার জন্য তো ছয় দিনের ট্রেনিংটা আমরা পাঁচ দিন কমপ্লিট করছিলাম সোনাই সেন্টারে আমরা বিশ্বকর্মার এখন কথা হচ্ছে আমরা এই যে ট্রেনিংটা যে আমরা অ্যাসেসমেন্টটা সিক্স ডিসের যে অ্যাসেসমেন্টটা রইছে আনকমপ্লিট কমপ্লিট হয়েছে না এটা আমরা চাই যে এই ট্রেনিংটা আমরা কমপ্লিট করানি হোক কারণ আমরা প্রচুর টাকা খরচ হয়েছে আমরা অনেক দূর দূরান্ত থেকে মানুষরা গেছি আমরা গাড়ি ভাড়া অনেক টাকা খরচ হয়েছে সারাটা দিনের লিগে সবে সবের ঘরে ছোটো ছোটো বাচ্চারা রেখে আমরা গেছি আমরা না মানে আমরা যেটা ট্রেনিংয়ের যা খরচ দেওয়া হয়েছে অন্য সেন্টারগুলো আমরা খবর নিছি চার হাজার তিন হাজার দুই হাজার করিয়া পাইছি আমরা এক টাকা পয়সা কিচ্ছু পাইছি না আর এতটা তিন মাস ধরে আমরা আমরা যে ইনচার্জ স্যারের সাথে আমরা খালি কন্ট্যাক্ট করি আর যে স্যার আমরা কবে পাইমু কবে পাইমু স্যারেও আমরা রকম আমি কিছু করার নাই ওখানে আমার হাত থেকে এটা গেছি গিয়ে